গুড আফটারনুন বন্ধুরা, চলে এসেছি আজকে আমাদের হ্যাশট্যাগ আমরা সকলের আজকের টপিক দুটো। একটা হচ্ছে সিম্ফনি বা ঐকতান, আর একটা হচ্ছে ট্রু টু ইয়োরসেলফ। তো সিম্ফনি বা ঐকতান বলতে আমরা সবাই জানি, হ্যাশট্যাগ আমরা সকলে তার একটা জ্বলন্ত নিদর্শন, যে বিভিন্ন সুর তালের বাজনা এখানে একটা তানে, মানে সেম কি বলবো, একটা তানে যেটাকে স্কেল বলে, সেম স্কেলে সবাই, মানে ধরো দশটা ধরো আলাদা আলাদা বাজনা আমাদের লাইফগুলো, হ্যাশট্যাগ আমরা সকলের যে লাইফগুলো, প্রত্যেকটা আলাদা আলাদা যদি আমরা ভাবি, কোন কেউ মৃদঙ্গ, কেউ তবলা, কেউ হারমোনিয়াম, কেউ সেতার, কেউ তানপুরা, এরা শুধু এক সুরেই বাজবে না, এক স্কেলে বাজবে, যেটাকে বলে তান। এক স্কেলে, স্কেল যদি ঠিক না হয়, উপর নিচু হয়, তাহলে কিন্তু সেই সুর ছন্দ সবটাই হারিয়ে যাবে। যেরকম আমরা আজকাল জানি যে মিউজিক, কিন্তু যারা নাচ গান একটুখানি চর্চা করে বা কিছু, এখন কিন্তু আর আগের মতো বাজনা, এখন বাজনার বিভিন্ন রকম, এক তবলারই তো কত রকম। আমরা যখন নাচ শিখতাম তখন কয়েকটা জিনিসের সাথে আমরা নাচ করতাম, যে কাউন্টার বলে যেগুলোকে, মিউজিক ছাড়া শুধু বাজনার সাথে যখন নাচ, দুটো তিনটে বাজনার সাথে আমরা নাচ করতাম। আমি তো ব্যালেও শিখেছি, মানে শঙ্কর স্কোপে, যেটা উদয় শঙ্করের, তো মমতা শঙ্করের ট্রুপে ছিলাম, তো সেখানে আমরা দুটো বা তিনটে ম্যাক্সিমাম ইয়েতে আমরা নাচের ইয়ে করতাম, বোল তুলতাম। কিন্তু এখন কত রকমের মানে বাজনা দেখি যখন, তখন মানে অচেনা লাগে, মানে দেখিনি আমরা এরকম। ঠিক সেরকমই আমাদের জীবনটাও ঠিক তাই, মানে কত রকম নতুন নতুন অভিজ্ঞতা যা আমরা নতুন দেখিনি, কত রকম মানুষ, তাদের মানসিকতা, এরকম মানুষের মানসিকতা আগেকার দিনে আমরা দেখিনি। এরকম মানুষও আছে যে আগেকার দিনে কি বলবো, জানি না, হয়তো ছিল, আমরা দেখিনি। তো সেটাই বলছি যে ঐকতান, মানে ওই সবাই এসে একই স্কেলে, সেম সুর ছন্দে লয়টা লাগাবে, যেখানে সুন্দর একটা সিম্ফনি, একটা ঐকতান। ঐকতান বলতে এটা সবাই আমরা জানি, যে অনেক সপ্ত সুর, মানে সারেগামাপা বা আলাদা আলাদা, তাদের আলাদা আলাদা ছন্দ, কিন্তু একটা তানে এসে প্রত্যেকে মিলে, তার জন্য বলে না যে তোমার স্কেল কী, স্কেলটা মিলে। আগেকার দিনে বারবারই বলছি, গান নাচের অন্যরকম, এখন তো অনেক ভ্যালু অ্যাডিশন, মানে অনেক অ্যাডিশন হয়েছে, কিন্তু ঘুরে ফিরে ব্যাপারটা সেমই, মানে যতই অ্যাডিশন হোক না কেন, ওই স্কেলে মিলতে হবে, তাহলে গিয়ে যেটা হচ্ছে আমরা বা আমাদের মানুষের কথা যেটা বলি, মূল্যবোধ। তো সেইখানে গিয়ে সমস্ত কিছু এক হয়ে যায়, সব যে যেরম মানুষই হোক না কেন এক হয়ে যায়। যেরকম মন্দিরে, মন্দিরে যখন আমরা যাই, একদম যখন গর্ভগৃহের সামনে গিয়ে দাঁড়াই, তখন আমরা যদি খেয়াল করি, যেরম সুরের মানুষই হোক না কেন, মায়ের কাছে গিয়ে কিন্তু মায়ের সন্তান, সে কোটিপতি মানুষও গিয়ে মায়ের সন্তান হয়ে যায়, আবার যারা আমাদের মতো মধ্যবিত্ত তারাও গিয়ে মায়ের, একই মা যেন ওই তানটা হাতের মধ্যে ধরে আছে। আমাদের জীবনটাও ঠিক তাই, তো কোথাও যেন আমাদের এক জায়গায় আসা দরকার, আমরা যদি নাও আসি, জীবন কিন্তু ঠিক আনিয়ে দেবে। জীবন যখন আনায়, তখন আগেও বলেছি একটু কষ্ট হয়, জীবন সামনে ঘাট ধরে যখন করিয়ে নেয়, ঐকতান করাবেই, নাহলে তো পৃথিবী চলবে না, না তো ঐকতান আনবেই আমাদের জীবনে। আমি অত ডিটেলে যাচ্ছি না, আনবে সেই তান, কিন্তু ঈশ্বর এক করবেন, কিন্তু সেইটা কারুর নিজের থেকেই চলে আসে, আবার কারুকে মা তখন ওই জীবন রূপে সামনে এসে দাঁড়িয়ে, তখন সেটা অনেক কষ্টকর হয়, বাধ্য হয়ে করতে হয় তখন। যাই হোক, তো ঐকতান বলতে আমার একটা কথা মনে পড়ে গেল, সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের, মনে হচ্ছে, আমি ভুল বললে তোমরা আমাকে একটু সংশোধন করে দিও, মানে বইটির নাম, বইটির খণ্ডটির নাম হচ্ছে জন্মদিনে, এবং তাতে একটি কবিতা ঐকতান, এবং সেই কবিতাটি, মানে এই বইটি রিলিজ করেছিল ওনার চলে যাওয়ার, দেহ ছাড়ার ঠিক 4 মাস আগে, যতদূর আমার মনে পড়ছে 4 মাস আগে উনি এই বইটা ওনার রিলিজ করেছিল। তো এই জন্মদিনে ওই একটি কবিতা হচ্ছে ঐকতান, যেখানে রবি ঠাকুর
তার নিজের জীবনের ওই ঐকতানের বলে গেছেন যে ওনার কাছে যে হ্যাশট্যাগ আমরা সকলেতে আমরা এক একজন এক এক রকম সেম টপিকের ওপর তান আমাদের সেম কিন্তু বিভিন্ন রকম আলোচনা করি, এও ঠিক তাই। রবি ঠাকুর ঐকতানের ওপর বলে গেছেন যে এটা আমাদের বুদ্ধিজমেও পড়ায় যেটাকে বলে রিবার্থ, রিবার্থ মানে নতুন জন্ম, সেটা হচ্ছে ঐকতানে উনি বলেছেন যে আজকে আমার নিজেরই একটু কেমন যেন সুরটা কেটে যাচ্ছে, আসলে প্রচণ্ড ঝড় আসছে, মানে বিশ্বাস করবে না তোমরা আমাদের বাড়ির ভারী পর্দাগুলো কোনোদিন এরম ওড়ে না, আজকে একদম ঢিং 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 করে উঠছে। আর আমার প্রসেনজিৎ হাসছে, এবার তুমি কি ছেলে মানুষ হয়ে যাচ্ছ, দিনে দিনে রান্না করতে করতে খুন্তি হাতে দৌড়ে যাচ্ছি, পর্দা উঠছে, আমার কর্তার নাম হচ্ছে বাড়ির নাম বাবুন, বাবুন পর্দা উঠছে, কাজে ব্যস্ত না বারবার বিরক্ত করছি, বাবুন পর্দা উঠছে, পর্দা উঠছে মানে হচ্ছে ওই একটা মারাত্মক একটা হাওয়া দিচ্ছে। তো আজকে ওইটা, তারপর আমার মেয়ে অফিসে গেছে, আজকে ওর অফিসে যেতে হয়েছে, সেটাও বলছি একটু তাড়াতাড়ি চলে আয়, কেননা সমুদ্র আরবিয়ান সি মারাত্মক উত্তাল হয়েছে, মানে ছবি আসছে, চেনা জানারা ছবি পাঠাচ্ছে, হোয়াটসঅ্যাপ পাঠাচ্ছে যারা সমুদ্রের কাছাকাছি থাকে বা অফিসগুলো সব ওদিক ওদিকেই। তো যাই হোক, কী বলছিলাম, তো সেটাই বলছি যে রিবার্থের কথা উনি বলে গেছেন ওই ঐকতানে, যে এক মানে নিজের ওই ছোট্ট জীবন থেকে বড় জীবনে যাওয়ার কথা, ওইটা ওই ঐকতানটার কথা বলেছেন, যে ওই তানটা আমাদের মধ্যে রাখতে হবে। যখন আমরা সাধারণ মানুষ তো আমরা অনেক ভুল ত্রুটি করি, কিন্তু সবসময় ওই পরের টপিকটা চলে আসছে, দুটোই এক এক রকমের খানিকটা টপিক টপিক যেটা তোমরা দেখ খেয়াল করছো কিনা জানি না, আমি একটু আজকে ডিস্টার্ব ডিস্টার্ব বলতে ওই যে বারবার বলছি ঝড়ের ওইটা না বারবার মাথার মধ্যে পর্দা উঠছে, মানে যে কোনো মুহূর্তে বলছে ওই ঝড় বড় বড় জাহাজগুলো সরিয়ে দিয়েছে, যাই হোক অন্য কথায় যাব না। তো রবি ঠাকুর বলেছেন ওনার এই ঐকতানে যে ছোটো লাইফ থেকে বড় লাইফে যাওয়ার কথা, এটা যেন আমাদের সব সময় থাকে, ট্রু টু ইয়ারসেলফ, যেটা পরের টপিকটা মিলানোর জন্য বলছি, যে সব সময় যদি নিজে কিছু ভুল আমরা করে থাকি, আজকে কবিতার খেলাঘরের কবিতা একটা ভিডিও দিয়েছে, আমি ঝম করে গিয়ে দেখেছি, আমি কমেন্ট করতে পারিনি, কমেন্ট আমি পরে করবো, ওটা অসম্ভব, মানে এত মানে মনটা খুশি হয়ে গেল, কি বলবো, সত্যি খুশি হতে কিন্তু না বিরাট কিছু লাগে না, যখন ভাবি যে এরা এইরকম মানে এদের রিয়েলাইজেশন হচ্ছে দিনে দিনে, মানে বলছি তো যে মরেও বোধ হয় আরাম, যে শান্তি, ও বলছে ও বেড়াতে গিয়েছিল, দীঘা গিয়েছিল, ও ফিরে বোধ হয় একটুখানি কারোর সাথে বোধ হয় জুতো রাখা নিয়ে গণ্ডগোল হয়েছে, আর ও একটু বোধ হয় হাস করে বোধ হয় কিছু বলেছে, বা ও ভিতরে ভিতরে ওর ওই চেকিং পয়েন্ট ট্রু টু ইয়ারসেলফ, যে না এটা বোধ হয় আমি ঠিক করিনি, আমি পরে আবার ভালো, এইটা হচ্ছে ট্রু টু ইয়ারসেলফ। আমরা ভুল অনেক সময় ভুল ত্রুটি করি, আমরা সাধারণ মানুষ, কিন্তু সঙ্গে সঙ্গে নিজেকে চেক করা, মানে এই ছোট্ট জীবন থেকে লেসার লাইফ থেকে হায়ার স্টেট অফ লাইফ, এইটা ওইটা ঐকতানে রবি ঠাকুর বলে গেছেন, যে সারা জীবন ওনার কথা আমি বলবো না, কারণ ওনার কথা বলার মতো স্পর্ধা আমাদের মতো মানুষের হয় না, কিন্তু উনি যেটা বলেছেন সেটা একটু আলোচনা করলাম, যে এই এই ভুল ত্রুটি যদি করেও থাকি বা জীবনের ওই ওই লেসার একটা জায়গা থেকে হায়ার ওটা, এবং ওটা এক এক সময় না, ওটা রোজ প্রতি মুহূর্তে, যেটা কবিতা আজকে বলছিল যে ভুল আমরা করতে পারি, কিন্তু ভুল ত্রুটির সঙ্গে সঙ্গে নিজেকে সংশোধন করা, মানে ওটাও একটা তান, ঐকতান, ঐকতানটা বাইরে নয়, এই ঐকতানটা আমার ভিতরে, আমার নিজের সাথে নিজের, ছোট স্কেলে থেকে উঁচু স্কেলে, মানে জীবনের এই ছোট 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 চিন্তা ভাবনা এই সেই নিয়ে দিনে দিনে বলছে যে আমাদের যদি 100 পোটেনশিয়াল হয়ে থাকে, আমরা সাধারণ মানুষরা 1% ইউজ করি, মানে আমাদের মধ্যে ঈশ্বরের ঐশ্বরিক পোটেনশিয়াল, কিন্তু আমরা তানটা স্কেলটা বেঁধে রাখি নিচে। তো বলছে মাঝে মাঝে ওই স্কেলটাকে চেঞ্জ করে হায়ার স্কেলে যাওয়া, এইটা হচ্ছে জীবনের ঐকতান। এই সেম কথাটা আমাদের বুদ্ধিজমে পড়া হয়, যেটাকে পড়ানো হয় মানে বলা হয়, যেটাকে বলে রিবার্থ, এবং রিবার্থটা বলছে মোমেন্ট টু মোমেন্ট, প্রতিটি মুহূর্তে প্রতিটি মুহূর্তে খারাপ লাগা ভালো লাগা এগুলো এগুলো থাকে লেসার লাইফে, কিন্তু সঙ্গে সঙ্গে নিজেকে আবার ওই জায়গায় তুলছে, আমি কি জন্ম আমি পেয়েছি, আমি মনুষ্য জন্ম পেয়েছি, চারটিখানি কথা না, মনুষ্য জন্ম পেয়েছি, অনেক কথা চলে আসে কিন্তু বলছি না, আজকে ঝড় ঝড় নিয়ে, সত্যি বয়স বাড়ছে অথচ
ওই মাথাটা না মাঝে মাঝে ওই ঐকতানটা জোরা লাগাতে পারি না, মানে এখন ওই ঝড় হচ্ছে বলে না বারবারই ওইটা। এখন আমি ভিডিও শেষ করে আমি আবার রান্নাও কমপ্লিট হয়নি আমার, আজকে আমার কাজটা একটু কম, তো এই করে যাচ্ছি। তো যাই হোক, তো এই হচ্ছে ঐকতান নিজেদের মধ্যে ওই তান। বাইরে তো আমরা জানি, আমরা তো বৈচিত্র্যে, মানে কি বলবো, বৈচিত্র্যের মধ্যে সেই এক হয়ে যাওয়া, এটা ঐকতান 100 বার। আমরা সুরের সাধনা, আমরা জানি যে নানা রকম সুর, কিন্তু তান শুড বি এক। স্কেল আলাদা যদি হয়ে যায় তাহলে কিন্তু কোনো বড় কাজ হয় না। ও, যেটা আরেকটা কথা মনে পড়লো, কোন এক দেশের বড় বড় দুই রাজার মধ্যে যুদ্ধ বেঁধেছে। এক রাজার হচ্ছে বিশাল বড় আর্মি, তার হচ্ছে সে কত হাজার সৈন্য সামন্ত, বড় বড় কামান সমস্ত, আর আরেক রাজার অত অত আর্মি, অত যুদ্ধের সমস্ত তৈরি নেই। কিন্তু জানো তো, ওই বড় রাজা যার অত আর্মি হেরে গেছিল, এই ছোট যে যার শক্তি কম, যার সৈন্য কম, কেন হেরে গেছিল, এই সেই ঐকতান, স্কেল ঠিক ছিল না। সোলজার্সদের সাথে রাজার যে ঐকতান, মানে লিডারের সাথে ডিসাইপলসদের এক ছিল না, তার জন্য বলছে সেম মাইন্ড, ওই তান এক। কিন্তু এদের যারা ছোট আর্মি, ছোট শক্তি, তারা কিন্তু জিতে গেছিলো, কেন ওদের ঐকতান, লিডারের মানে যে রাজা তার কথা সৈন্যরা রাজাকে ভালোবাসত, রাজাকে ভালোবেসে রাজার কি বলবো ওই ঐকতান সেম স্কেলে, তার জন্য বড় রাজা অত শক্তি থাকা সত্ত্বেও হেরে গেছিলো, কেন ঐকতান ছিল না। আমাদের জীবনগুলোও ঠিক তাই, আমাদের প্রতিটি মুহূর্তে আমরা মোমেন্ট টু মোমেন্ট বলছে, মুহূর্ত টু মুহূর্ত আমরা যদি নিজেদের ওই ছোট্ট একটা জীবন থেকে, আমরা যদি সবসময় বড় জীবনের দিকে উত্তরণের একটা ইচ্ছে থাকে, ওই তানটা বেঁধে ফেলি, একটা সময় আমাদের ওই ছোটো লাইফে যেতে ইচ্ছাই করবে না, নিজেদের ওপর বিরক্তি লাগবে ওই ছোটো লাইফে যেতে, পেটি ইস্যুস পেটি, কেননা ওটা হচ্ছে ওই স্কেলটা, নিজের স্কেল নিজেকেই বানতে হয়। তো সেটা করতে গেলে দুটো কথা আমি ইউজ করছি আজকে, আলোচনা করতে করতে মাথায় এলো দুটো কথা আমরা এখানে ইউজ করতে পারি। একটা হচ্ছে, এর আগেও বলেছি যে ডিগনিটি অফ লাইফ, যখন আমরা কাউকে কিছু বলছি, ডিগনিটি অফ লাইফ দু ক্ষেত্রেই হয়, একটা নিজের ডিগনিটি ছোট করছি, আর যাকে বলছি তার ডিগনিটিটাকে নষ্ট করছি। আরেকটা হচ্ছে, কেননা আমি তো তানে বাধা নেই, আমি বড় তানে বাধা নেই, আমার আমি নিচু নিচের স্কেলটায় নিজের জীবনটাকে বেঁধে রেখেছি, বড় তানে যাওয়ার আমার ইচ্ছেই নেই, তার জন্য আমি ওরমই থেকে যাচ্ছি, এবং তার এফেক্ট সব থেকে বেশি পড়ছে, বলছে বাবা মার ঐশ্বর্য ছেলেপুলের আসে। তো এই ঐশ্বর্য কিন্তু ছেলেপুলের আস, জীবনে মা বাবার ঐশ্বর্য, আমাদের ঠাকুরও বলে গেছেন যে আমার সমস্ত ঐশ্বর্য কিন্তু তোদের, যা কিছু এও তাই, বাবা মা যা করবে তার ঐশ্বর্য। এদিকে আমি নিজে তান ঠিক লাগতে পারছি না, আমি আশা করতে পারি না যে আমার ছেলেপুলের তান, কেননা মা বাবাকে দেখে বাচ্চারা শেখে, আজকে আমি যা কর্ম করছি আমার বাচ্চার ওপর ডাইরেক্টলি গিয়ে পড়বে। তো হচ্ছে এইটা ডিগনিটি অফ লাইফ। আরেকটা হচ্ছে সেলফ মাস্টারি, সেলফ মাস্টারি বাইরে থেকে কেউ শিখিয়ে দেবে না, বাইরে থেকে শিখিয়ে দেবে না, ভিতরে ওই সেলফ মাস্টারি, সেলফ মাস্টারিটা রাখতে হবে, যে মানে ওয়ার্ডটাই হচ্ছে সেলফ মাস্টারি। সেলফ মাস্টারি যখন আমার থাকবে, আমি নিজেই নিজের মাস্টার, নিজেই নিজেকে প্রয়োজন হলে স্কেল দিয়ে নিজেকে পিটিয়ে আমি সিধা করবো, যে এটা আমি আমার করার কথা না, আমার তান নিজে নিজে, বাইরে কেউ নেই, সেটাও কিন্তু ঐকতান, যে নিজের রিয়েলাইজেশন, নিজের ছোট স্কেল থেকে আমি বড় স্কেলে যাওয়ার আমার ইচ্ছে। তো যাই হোক, এগুলোর অনেক রকম উপায় আছে, নিজেকে বোঝানো, নিজেকে সেলফ কাউন্সেলিং, এগুলো খুব দরকার আছে, নাহলে নিজের ডিগনিটিটা ছোট হয়, প্লাস আমি আরেকজনের ডিগনিটি সবার সামনে ছোট করছি, তাতে অ্যাকচুয়ালি নিজেরই ছোট হয়। তো ওই রিবার্থ, ঐকতান বলতে আমার ওই রিবার্থ কথাটা মনে হয়, ঐকতান নিজের মধ্যে, বাইরের সুর বাইরের আওয়াজ সবাই আমরা একসাথে থাকবো, কিন্তু প্রথম আমার মনে হয় যে স্টেপ ব্যাক করে নিজে কি তানে আছি, নিজে নিজের টানেই থাকি না, যাকে তাকে আমরা যা তা বলি, যাকে তাক। এখন ইউটিউব খুললেই দেখা যাচ্ছে, আমার সেটাই, যখন আমি এগুলো দেখি না আমার বড্ড ভয় করে, আমি ভাবি এই যে ঐশ্বর্য তোমরা জোগাড় করছো নিজেদের জন্য, এই ঐশ্বর্য কিন্তু তোমার ছেলে মেয়ে পাবে, আজকে যা তোমরা করছো আজকে মারাত্মক মনে হচ্ছে, যেন বিরাট বিরাট ভালো কাজ তোমরা করছো, এই যা করছো একটা কজ লেখা যাবে না, এই যা করছো সবটা গিয়ে ছেলে পুলের লাইফে করবে। তো যাই হোক, ঐকতান বলতে
এটাই আমার মনে হলো। একটা হচ্ছে বাইরের মানুষের সাথে আমরা যখন মিলেমিশে সবকটা সব সুর মিলিয়ে একটা তানে বাঁধা, একসাথে থাকতেও জানতে হয়, টুগেদারনেস অ্যালং সাইড, এগুলো হচ্ছে মানে কি বলবো মন্ত্রের মতো। আর আরেকটা হচ্ছে নিজের নিজের তান নিজে বাঁধা, নিজের ছোট্ট লাইফ থেকে বড় লাইফে যাওয়ার একটা স্কেল বেঁধে দেওয়া, ঐক্যতান, দুটো লাইফের মধ্যে একটা জয়েন্ট একটা তান, যে এই লাইফটাই আমি বারবার চলে যাচ্ছি, আমি আবার ওখানে চলতে 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 মানে ওই ট্রান্সমাইগ্রেশন একটা সময় বন্ধ হয়ে যাবে, তখন আর আমি ওই পেটি জিনিসে যাব না, তখন আমার ইচ্ছেই করবে না সব জিনিসে যেতে, তখন মনে হবে আরও শিখি, জীবনটাকে আরও ভালো কাজে লাগাই, মানুষকে আরও ভালো শেখাই। তো আমার মনে হয় ঐক্যতান আমার এটাই বলা ছিল। আর ট্রু টু ইয়ারসেলফ মানে এই যা যা কিছু, ট্রু টু ইয়ারসেলফ, যে আমি কী করছি, আমি কী করছি, আমি নিজের সাথে আমি একটু প্রিটেন্ড করছি, মানুষকে খালি দেখাচ্ছি, নাকি আমি রোজ নিজের এই দুটো তান, একটা লোয়ার তান একটা হায়ার তান, এই দুটো তানকে আমি ঐক্যতান মানে একসাথে করছি, রোজ আমি এক্সারসাইজটা করে যাচ্ছি। তো এটা আজকে আমার মনে হলো। তো তোমরা ভালো থেকো, দেখছি রাত্রিবেলা ঝড় আসবে বলছে আর 4-5 ঘন্টার মধ্যে, দেখা যাক। ঈশ্বর ভালো রাখুন সবাইকে, কারোর যেন কোনো ক্ষতি না হয় এটাই। আর মারাত্মক পর্দা উঠছে, মারাত্মক, এখন একটুখানি গিয়ে আবার দেখবো, বাইরে হু হু করে, মানে আমাদের ফ্ল্যাটটা এরকম বেঁকানো তো পুরো হাওয়াটা ঢোকে না, কিন্তু যতটুকু হাওয়া ঢুকছে না পর্দাগুলো একদম এরকম এরকম করে নড়ছে। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, দেখি সন্ধেবেলা আবার চলে আসবো।